গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে দুপুর 11টা আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি হচ্ছে। তো হ্যাঁ, আজকাল ফাইনালি আমরা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমরা রাস্তায় যেতে যেতে বলছি। আর আমাদের ট্রেন আছে দুটোয়, তো আমরা ওই 11:30-12টার মধ্যে বেরিয়ে যাব, এরকম প্ল্যানিং আছে। সব কিছু রেডি হয়ে গেছে, প্যাকিংও ডান, আর এবার আমরা বেরোবো। আমি রেডিও হয়ে গেছি, ছেলে রেডি হচ্ছে। তো চলো দেখা যাক প্যাকিং কিরকম করেছে একটু দেখি। তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা সেদিনকার বিগ বাজার থেকে এনেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা ট্রলি ব্যাগ, এটা আমার ওই পড়েছে তোমার 2000 টাকার মতো। আর এর মধ্যে আমাদের 2-3 দিনের জিনিসপত্র সব প্যাকড হয়ে গেছে। আর এই একটা সাইড ব্যাগ, তো মোটামুটি প্যাকিং ডান, এবার শুধু আমাদের বেরোনোর অপেক্ষা হচ্ছে। এখানে কিরে বেড়াতে যাচ্ছিস, কেমন লাগছে? খুব ভালো। ভাবতে পারিনি যে আমরা আজকে বেড়াতে যাবো। এটা আসলে একটা সারপ্রাইজ বেড়ানো, যেটা বলতেই পারো। হঠাৎ করে ট্রেনের টিকিট বুক হয়েছে। আমরা তো ভেবে নিয়েছিলাম আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হবে না, কারণ ওইটা ওয়েটিং লিস্টে চলে গেছিল। তারপর আলটিমেটলি আমরা ফোন করলাম হেল্পলাইনে ফোন করার পরে ওরা বললো যে কনফার্ম। তারপর আমরা খুব টেন্স ছিলাম, তো হয়েছে। তো তারপর 10টার সময় একটা শিডিউল চার্ট বানালো, সেটা দিলো, আমাদেরকে পাঠিয়ে দিলো। তারপর আমরা কনফার্ম হলাম যে আমাদের ট্রেনের টিকিট হয়ে গেছে। আর ও পুরো ও তোমাদেরকে পুরো আপডেটটাই দিয়ে দিল কি কোথা থেকে কি হয়েছে। আমরা একদম রেডি, আর এবারে বেরোবো ঘরে চাবি টাবি লাগিয়ে সব কেয়ারফুলি। তোদের কটা ব্যাগ হয়েছে? দুটো। আর বাইরে আছে দুটো? বাইরে আছে। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এই যে ঘরের সামনে বুট পরে আছে, ওই জন্য উঠছে না। এই যে আরেকজন আমরা এখানে উবেরের জন্য ওয়েট করছি, উবের আসছে, তো ওই জন্য ওয়েট করছি। ব্যাগ আছে না? ঠিক আছে, হ্যাঁ, আমরা উবেরে বসে পড়েছি, আর এবারে যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ট্রেন আছে দুটোই, এখনো আসেনি, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্মে ট্রেন দিলে তারপরে যাবো। কেমন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন এসে গেছে। আর কটায় ছাড়বে জানো? দুটো পাঁচে ছাড়বে। থাকবে সিটে বসে গেছি সবাই, অল সেট। আর এদিকে একজন, আর ওটাই আমরা এখন খাচ্ছি মিষ্টি দই। আমি এদিকে একা বসেছি, আর ওরা তিনজন ওদিকে সিটে, আমার এদিকে একা উইন্ডো সিট পড়েছে, আর ওরা তিনজন ওইদিকে তিনজনের সিট পড়েছে। আর আমরা প্ল্যানিংটাও বলে দিই, আমরা এখন পাটনা যাচ্ছি। তো পাটনাতে আজকে রাত্রেবেলা পৌঁছবো, আর ওখান থেকে স্যাটারডে সানডে দুদিন আমরা ঘুরবো পাটনা। তারপরে আমরা
মানডে তে ব্যাক করব। তো এই হচ্ছে আপডেট। আর তোমাদের আগে থেকে বলিনি, কারণ বারবার ক্যান্সেল হচ্ছিল, তো ওই জন্য বললাম যে বেরিয়েই একমাত্র বলবো, তো তাই বেরিয়েই তোমাদেরকে জানালাম। পরে আবার কথা বলছি। এটা দুর্গাপুর ঢুকে পড়েছে মনে হচ্ছে, ওই জন্যই এত ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে। হাওড়া টু পাটনা জনশতাব্দী, আর আমরা এসি চেয়ার কাটে টিকিট কেটেছি। তো আমাদের ফেয়ার পড়লো কত করে রে? 790 ইউনিভার্সিটি যেটা একটা ওয়ান অফ দ্য হিস্টোরিক থিং, যেটা আজ এখনো প্রেজেন্টলি ওয়ার্ল্ডের হয়তো মানে ওর ওকে টক্কর দেওয়ার মতো কেউ নেই, কারণ অত পুরনো, অত বছর আগের, তখন না ছিল ইঞ্জিনিয়ার, না ছিল কিছু, তারপরেও যে ওই জিনিসটা যে বিল্ড করতে পেরেছে সেটাই অনেক বড় হয়। আর তার থেকেও বড় কথা কি বলতো, ওটা বোঝাচ্ছে যে ইন্ডিয়ান এডুকেশনটা কিরকম, কারণ এখন তো যেই দেখে বাইরে চলে যায় পড়তে, কিন্তু একটা টাইমে ইন্ডিয়ার সত্যি এডুকেশনটা ভালো, অনেকই ভালো, যেখানে বাইরে দিয়ে পড়তে আসতে। আমরা খুব এক্সাইটেড পাটনাটা ঘুরে দেখার জন্য, তো আমাদের সাথে সাথে তোমাদেরকেও অবশ্যই দেখাবো। তো কোথা থেকে যাচ্ছি, কী করছি না করছি সব কিছুই খুঁটিনাটি তোমাদেরকে শেয়ার করব। তো চলো আবার পরে কথা বলবো। বাজে সন্ধ্যে 7টা, আর অনেকটা টাইম পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ঘুমাচ্ছিলাম না অবশ্যই নয়, আর একটু বসেছিলাম আর বাইকটা দেখছিলাম, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য বাইরে কিছু দেখতেও পাচ্ছি না। তো আমার বেসিক্যালি ট্রেন জার্নিটা ভীষণই মানে ভালো লাগে আর কি, যত কিছু জার্নি হোক আমার ট্রেনে করে ট্রাভেল করতে ভীষণই ভালো লাগে। আর স্লিপার ক্লাসে হলে মানে সিট, এটা তো চেয়ার কাট, কিন্তু ওই যে সিটগুলো পেলে আমি তো ট্রেনে উঠি, খাই দাই আর ঘুমাই, ব্যাস। তো খুব এনজয়িং লাগে ওই জিনিসটা। তো আমি তো বললাম যে আমার ট্রেন জার্নিটা কেমন লাগে, তুই বল তোর কেমন লাগে? ট্রেন জার্নি ভালো লাগে না অন্য কিছু জার্নি, মানে বাস, ট্রেন, কার, প্লেন, এগুলোর মধ্যে থেকে কোনটা তোর বেশি ভালো লাগে? আমি ট্রেনটাকে বেশি প্রেফার করি, আর এটা যদি চেয়ার কার তো ওখানে অতটা মজা নেই, কিন্তু ফার্স্ট টাইম আমি যখন রাজধানীতে, মানে আমার যখন সেন্স ছিল তখন আমি যখন রাজধানীতে উঠেছিলাম, আমার ফার্স্ট থিঙ্কিং ছিল কি যে আমি ওপরে যাবো, গিয়ে এসির তলে একদম ঘুমাবো, আমিও সেটাই বলছিলাম, আমি ঘুমিয়েও ছিলাম, তারপরে সারারাত ঘুমাচ্ছি। এটা চেয়ার কার্ট অতটা মানে এনজয় তবু ঠিক আছে, কিন্তু ওই যে বেড বলা যেগুলো হয় ওগুলোতে মানে ওঠো সারাদিন শুধু খাও দাও আর ঘুমাও, ব্যাস। আর যদি কারোর মানে চেয়ারকারের জন্য বেসিক্যালি যারা শর্ট টাইম জার্নি করছে তাদের ঠিক আছে, বাট আমাদের জন্য আমি প্রেফার করি কি যে একটু ঘুমাতে পারবো, একটু রিল্যাক্স করতে পারবো, ওটাই। আর ট্রেনে উঠলে আমার এমনিতে ভীষণই ঘুম পায়, কিন্তু আজকের একদমই পাচ্ছে না, আজকে আমি মানে ঘুমিয়েছি কিন্তু বেশি ঘুম না, উঠেছি তখন থেকে একদমই ঘুম পাচ্ছে না, ঘুমটা উড়ে গেছে, মানে ওই রকম টাইপের রিল্যাক্সেশন নেই তো, তাই জন্য ঘুমটা আর পাচ্ছে না, পাচ্ছে না। তো তাই দুজনে মিলে আমি একটু বকবক করছিলাম, তারপর ওকে ডেকে নিলাম, যাও একটু বকবক করি। গেলি এখানে না, মানে অনেকে তো জানে না যে এই জিনিসটা কি, তো এবার লাইক আমরা ক্যামেরা শাই নই, মানে আমি আর ছোট মাম ক্যামেরা শাই নই, ভাই আর মা একটু ক্যামেরা শাই আছে, ভাই তো আরো বেশি, কারণ ওকে বেশি ব্লগে দেখতে পাবে না, তো মানে সবাই মানে বুঝতে পারছে না যেটা হচ্ছে ঠিকই, যে আমরা ট্রেনে বসে বসে কথা বলছি, তো সবাই ভাবছে আমরা কি পাগলামো করছি, মানে সত্যি তো মানে জানে জানে না, সবাই তাকিয়ে দেখছে আমাদেরকে আমরা কি করছি। তো চলো আমরা আবার পরে কথা বলবো। তো ভাইকে দেখো একদম ঘুমিয়ে হা হয়ে গেছে, ও এতক্ষণ ঘুমায় না, এতক্ষণ শুধু উৎপাত করছিল, এখন ঘুমিয়ে হা হয়ে গেছে। তো এখন মাঝে 9টা, 9:30, আর ঠান্ডা
ঠান্ডা লাগছিল, ওই জন্য জ্যাকেটটা আবার পরে নিলাম। প্রথমের দিকে ঠান্ডা লাগছিল না, এখন সন্ধ্যে হওয়ার পর থেকে হালকা হালকা ঠান্ডা লাগছিল, ওই জন্য জ্যাকেটটা পরে নিলাম। আর মানা কি করছিস তুই? আমি এখন ছোট মামের ব্লগ দেখছি, সকাল দিয়ে দেখা হয়নি। চলেছে মানে নেটওয়ার্কটা আসছে যাচ্ছে, মানে কিছু করেই যাচ্ছে না। নিজের সাথেও কথা বলছিলাম কিন্তু শুনতেই পাচ্ছিলাম না। ট্রেনে মানে খুব প্রবলেম করছে, একবার যাচ্ছে একবার আসছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের নামতে এখনো দেড় ঘন্টার মতো বাকি আছে, তাও একটু 70 মিনিটের মতো লেট আছে, কারণ একটু স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে, সিগন্যালের প্রবলেম হচ্ছে, তো ওই জন্য ডিলে আছে। তো কখন নামবো এখন জানি না, নেমে আবার কথা বলবো তোমাদের সাথে। এখন হোটেলে চলে এসেছি আর এবার রুমে যাচ্ছি, তো চলো নিয়ে যাই তোমাদেরকে। তো তোমাদের এই হোম ট্যুর একটা করে দিই, তো এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই যে এই, আর এদিকে বেড, এসি, আর ওখানে একটা কভার দিয়েছে, আর এটা তোমার টিভি আছে একটা, আর এদিকে একটা টেবিল দিয়েছে, মেশ হয়ে আছে, আর ওটা হচ্ছে বাথরুম। তো আজকের ব্লগটাকে আমি এ পর্যন্তই রাখবো, আর আজকের ব্লগের মধ্যে যদি কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসবো নতুন আর একটা এক্সাইটেড ব্লগ নিয়ে, আর ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।